সবাইকে আমার প্রণাম জানাই। একটু দেরি হয়ে গেল শুরু করতে, ভেরি সরি। তো আজকে যেই নতুন একটা চ্যাপ্টার শুরু হচ্ছে, তো আজকে চ্যাপ্টারে, এর আগে তো ভগবানের গুরুদেবের পর্ব চলছিল, তো তিনি তো দেহ রেখেছেন, তো এখন ভগবানের জীবনে যেটা শুরু হলো তার গুরুদেব তো এখন নেই, তিনিও আত্মস্থ হয়ে থাকছেন, তো তার কাছে কিছু লোকের আসা যাওয়া শুরু হলো। এটা নয় যে ভগবান তাদেরকে নেমন্তন্ন করে ডেকেছেন যে আসুন একটু আধ্যাত্মিক আলোচনা হবে, সেটা না, নিজে থেকেই মানুষ তার কাছে আসছে। এবং ভগবানের যারা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ছিল, তারা প্রথমে বুঝতে পারেননি যে ভগবান এতটা আধ্যাত্মিক ভাবে উন্নতি লাভ করেছেন, বাইরে থেকে কিছু বোঝাই যায়নি। তো ভগবানের একজন সঙ্গী বলা যায়, তো শ্রী প্রদীপ কুমার রায়, তিনি এখন আমাদের বেদান্ত সোসাইটির ভাইস প্রেসিডেন্ট, তিনি আসামে থাকেন। তো তিনি সেই শুরু থেকেই ভগবানের সাথে রয়েছেন, প্রায় 30 বছরের ওপরে। তো ভগবান তো আগে থিয়েটার করতেন, তো ভগবানের সাথে তিনি অনেক থিয়েটার করেছেন, তো ভগবানের সাথে অনেক নাটকে তিনি কাজ করেছেন, তো তিনি শুরু থেকে ভগবানের এই ব্যাপারগুলো দেখছেন। তো একদিন তিনি ভগবানের কাছে যান, তখনও ভগবানের নির্বিকল্প সমাধি হয়নি, তো তিনি গিয়ে দেখেন যে ভগবান চুপচাপ বসে আছে, ঘর একটু অন্ধকার করে বসে আছেন। তো তিনি ভগবানকে জিজ্ঞেস করেছিল যে আপনি কি করছেন, তখন ভগবান বলেছিল আমি মাছি তাড়াচ্ছি। তো এটা প্রথম খণ্ডে ছিল এই কথাটা, যারা শোনেননি তাদের উদ্দেশ্যে আরেকবার বললাম। তো এখানে মাছি তাড়াচ্ছি বলতে প্রদীপ কুমার রায় প্রথমে বোঝেননি যে ভগবান কি বলতে চাইছেন, পরে তিনি বুঝলেন যে মাছি তাড়াচ্ছি বলতে চিন্তাগুলোকে ভেতর থেকে সরাচ্ছি। মাছি যেমনি বনবন করে ঘুরলে খুব বিরক্তি লাগে না, কানের কাছে আওয়াজ করে, সেরকম আমাদের মনের ভেতরে চিন্তাগুলোও তো মাছির মতনই ঘোরাফেরা করে আর আমাদের বিরক্তই করে, সেখান থেকে কিছু শান্তির ব্যাপার আসে না। তো এই জন্য ভগবান বলেছিল যে মাছি তাড়াচ্ছি, মানে চুপচাপ বসে আছি কিন্তু ভেতরে কাজ চলছে, চিন্তা সরানোর কাজ। আধ্যাত্মিকতার উদ্দেশ্যই তাই ভেতর থেকে চিন্তা সরানো, ঈশ্বর চিন্তা বা ব্রহ্ম চিন্তা। এটাতে কি হয়, ভেতরে আমাদের যেটা যাবতীয় যে কামনা বাসনা বৃত্তি চিন্তা রয়েছে সেগুলো আস্তে আস্তে সরতে থাকে। যত আমরা বিষয় নিয়ে থাকি তত বিষয়ের চিন্তা বাড়ে, কিন্তু যত ঈশ্বর চিন্তা করব তত দেখব যে বাকি সব চিন্তা কমে আসছে। তো ভগবান এটা বলেছিলেন মাছি তাড়াচ্ছি। এবং ভগবানের গুরুদেব স্বামী পবিত্রানন্দ মহারাজ, তিনি তো ভগবানকে চিঠিতে একটা কথা লিখেছিলেন, ঢাকের বদলে নরুন পেলাম ডাকডুমা ডুম ডুম। তো এই কথাটা শুনেই ভগবান সঙ্গে সঙ্গে থিয়েটার ছেড়ে দিয়েছিলেন। তিনি বুঝেছিলেন, মানে মহারাজ তাকে ডাইরেক্টও বলেনি যে তুমি নাটক ছেড়ে দাও, এগুলো করো না, শুধু একটা লাইন, ঢাকের বদলে নরুন পেলাম ডাকডুমা ডুম ডুম। তো এই কথাটা আমরা শুনে তো কিছুই বুঝবো না যে কথাটার মানেটা কি, কিন্তু ভগবানের এতটাই তীক্ষ্ণ মেধা, তিনি কিন্তু কথাটাকে ভেবে ঠিক বুঝেছিলেন যে গুরুদেব কি বলতে চাইছেন, যে আমি নাম যশের জয় ঢাকের বদলে আমি জ্ঞানরূপী নরুন পেলাম, যেই নরুনটা দিয়ে আমার অজ্ঞানটাকে কাটা যাবে, এবং যখন আমি সেই জ্ঞান লাভ করব তখন আলাদা করে আর আমাকে নিজের ঢাক বাজাতে হবে না, তখন আমার ঢাক ঈশ্বরই পেটাবেন, আর সেই আওয়াজটা আরো বেশি মিষ্টি হবে। আমরা নিজেদের ঢাক পেটাই তো, মানে খোলটাও ফাটে আর আওয়াজটাও ঠিক আসে না, মানে একটু কর্কশ লাগে শুনতে। তো ঈশ্বর যদি আমাদের ঢাক পেটায়, সেই আওয়াজটা সারা পৃথিবীতে ছড়ায়, এবং কি আওয়াজটা খুব সুন্দরও হয়। তো এই একটা নির্দেশেই ভগবান কিন্তু থিয়েটার ছেড়ে দিয়েছিলেন, মানে তার সত্যের প্রতি কতটা ভালোবাসা ছিল। তিনি তো বলতেই পারতেন যে থিয়েটার ছাড়ার কি আছে, আমি তো ধ্যানও করছি, আমি তো সবই করছি, আমি তো জপও করছি, গুরুদেব যা বলছে সেগুলো তো সবই করছি। তো কিন্তু না, তিনি জানতেন গুরু তাকে আদেশ করছে মানে কিছু কারণ আছে, নালে গুরু বলবেনই না। গুরু সেই কথাটাই বলে যেটা আমাদের কাজে লাগবে, যেটা আমাদের দরকার। আর ভগবান বলেছিলেন যে, বুঝেছিলেন যে গুরু যে তাকে বলছে থিয়েটার ছেড়ে দিতে, নিশ্চয়ই তিনি কোথাও না কোথাও বুঝেছিলেন যে কোনো না কোনো সময় এই নাম যশটাই হয়তো তাকে আটকে দেবে। এটা আছে না যে নেম অ্যান্ড ফেম ইজ দ্য লাস্ট ব্যারিয়ার অফ আ নোবেল মাইন্ড। নোবেল মাইন্ড মানে যিনি মহৎ, মানে সৎ মানুষ, যার মনটা খুব ভালো,
তারই হচ্ছে নেম এন্ড ফেম, তার কাছে একটা ব্যারিয়ার, লাস্ট ব্যারিয়ার। এই ব্যারিয়ার বা এই অবস্ট্রাকশনটা না কেউ ওভারকাম করতে পারে না, এখানে এসে মানুষ আটকে যায়। আধ্যাত্মিকতা আমরা করি নিজের অহংকার ছাড়ার জন্য, কিন্তু অনেক সময় দেখা যায় আধ্যাত্মিকতা করতে করতে অহংকার হয়ে যাচ্ছে। আমি অনেক বেদান্ত বুঝি, আমি মানুষকে বলি, তারা আমার কথা শুনে, এখানে অহংকার হয়ে যাচ্ছে। এই জন্য বিচার, বিচার ভীষণ ইম্পর্টেন্ট। মনের ভেতরে কি আসছে না আসছে এটার প্রতি সজাগ থাকা, কারণ খুব সূক্ষ্ম তো চট করে ধরা যায় না। তাই ভগবান বুঝে তিনি কিন্তু সঙ্গে সঙ্গে থিয়েটার ছেড়ে দিলেন, মানে এটা বোঝা যাচ্ছে যে ভগবানের নাম যশটা খুব একটা তার কাছে ফ্যাক্টর ছিল না। তার যদি নাম যশের লোভ থাকতো তিনি কিন্তু ছেড়ে দিতে পারতেন না। তিনি সঙ্গে সঙ্গে, তার নিজস্ব ট্রুপ ছিল থিয়েটারের, তিনি ডেকে বলে দিয়েছিলেন যে আমি থিয়েটার করব না, কারণ গুরুদেব বলেছেন। এবার সেই মধ্যে প্রদীপ কুমার রায়ও তো ছিল সেই ট্রুপে, তিনিও ভাবতেন যে ভগবান হঠাৎ করে কেন ছেড়ে দিলেন। সবাই ভগবানকে এটাও বলেছিল যে আমি আপনাদেরকে আরো লোক জোগাড় করছি, আরো টাকা পয়সা আমরা সব করে দিচ্ছি, আপনি শুধু স্টেজে উঠে নাটক করবেন। কারণ আসামে ভগবানের নাটক ভীষণ ফেমাস ছিল, পেপারে টেপারেও নাম উঠেছে, পুরো হাউসফুল, মানে ভর্তি লোক থাকতো। তো ভগবানকে সবাই রিকোয়েস্ট করেছিল যে আমরাই সব করব, আপনি শুধু স্টেজে উঠবেন। ভগবান বলেছিল এই যে ছাড়লাম, আমি ছাড়লাম। কিন্তু তারপরে যে ভগবান স্টেজে ওঠেননি তা না, আগে নাটক করতে স্টেজে উঠতেন, এখন বেদান্তের কথা বলতে স্টেজে ওঠেন। অবশ্য এটাকেও নাটকই বলা যায়, সেটা দুটোই নাটক। তো এখনো উঠছেন, কিন্তু আগে যেটার জন্য উঠতেন এখন অন্য কারণের জন্য উঠছেন। তো ভগবানের গুরুদেব তাকে যে বলে গেছিল যে তোমার জীবন পরার্থে, ভগবান পরার্থের জন্য গুরুর আদেশ যে শুধু মেনে করেছেন তা না, তারও তো মানুষের প্রতি ভালোবাসা ছিল। এবং তিনি একসময় ইঙ্গিতও পেয়েছিলেন, তিনি ভাবছিলেন যে গুরুদেব তো বলেছেন, কিন্তু আমার কি বলাটা ঠিক হবে? ঠাকুরের একটা কথা আছে না যে চাপরাশ না পেলে বলা যায় না, এটা হয় না, আমি একটু শিখেই যে মানে বলে দিলাম তা না। তো ভগবান ভাবছিলেন যে আমি কি বলবো, আমার কি বলাটা ঠিক হবে। তিনি একটা, তখন তো তার গুরুদেব নেই যে তাকে গাইড করবে, তো তিনি জাস্ট একটা সিগন্যালের অপেক্ষা করছিলেন। তো এরকম একটা ঘটনা শুনেছি, পরের আরো খণ্ডগুলোতে এগুলো আসবে ঘটনাগুলো। তিনি একটা জায়গায় গেছিলেন, খুব সম্ভবত একটা মন্দিরে বা একটা কোনো তীর্থে, তার অবশ্যই তার জ্ঞান লাভের পরে। তো সেখানে একজন সাধু মহারাজ ছিলেন, তার সাথে বসে ভগবান আলোচনা করছিলেন। তো ভগবানই কথা বলছিল, তো ভগবান অনেকক্ষণ বাদে যখন কথা শেষ হয়েছে, ভগবানের খেয়ালই নেই, হঠাৎ করে দেখছে হাততালির আওয়াজ। তো ভগবান তখন এক নাগারে কথা বলে যাচ্ছিল তার জ্ঞানের পর ঘটনাটা। হঠাৎ করে তিনি দেখেন যে তিনি যে কথা বলছেন, আশেপাশে ভিড় জমে গেছে, একদম ভর্তি লোক, এবং সবাই তার কথা দাঁড়িয়ে শুনছিল। এবং তিনি যখন কথা শেষ করেছেন তখন সবাই হাততালি দিতে শুরু করেছে। তো এই ঘটনাটাতে ভগবান বুঝল যে না, তার হয়তো কথা বলাটা খুব একটা খারাপ হবে না। এরপর থেকেই তিনি আরো কথা বলা শুরু করলেন। তো তার আগে, এই ঘটনাটার আগে, মানুষ কিন্তু এমনিই তার কাছে আসছিল। তিনি যে ঘরে ঘরে গেছেন এটা বলতে, আমার গুরুদেবের আদেশ যে আমি লোককে বলবো তা না, মানুষ এমনি তার কাছে চলে এসছে। ফুল ফুটলে ভ্রমর আসবে, একটা জায়গায় সূর্য উঠলে সেখানে বলতে হবে না সূর্য উঠেছে, মানুষ এমনি বুঝবে। এখন ভগবান ফুটেছেন, ভ্রমররা চলে গেছে, তো সেটার মধ্যে প্রদীপ কুমার রায়ও ছিলেন। তো একবার কি হয়েছে, প্রদীপ কুমার রায় ভগবানের কাছে যেতেন, ভগবান তাকে জিজ্ঞেসও করেছিলেন যে আমি তো আর নাটক করি না, তুমি আমার কাছে কেন আসো, তোমার তো আসার দরকার নেই, আগে নাটকের জন্য আসতে, ইয়ে করতে। তো তখন প্রদীপ কুমার রায় বলল যে আমার ভালো লাগে বলে আমি আপনার কাছে আসি, আমার আপনার কাছে আসতে ভালো লাগে। আর সত্যি কথা, এই কথাটা আমরা কেউ শুনি না, উল্টে আমাদের বাড়িতে কেউ আসলে আমরা খুব একটা পছন্দ করি না, আর আমরাও আর লোকের বাড়ি কি যাব, আর যেতে ইচ্ছে করে না। কিন্তু এখানে প্রদীপ কুমার রায় বলছে যে তোমার কাছে আসতে, আপনার কাছে আসতে আমার ভালো লাগে।
আর ভগবানের কাছে গেলেই তার গুরুদেবের কাছে যাওয়ার পর ভগবানের আলোচ্য বিষয় একটাই ছিল, সেটা হচ্ছে আধ্যাত্মিক বিষয় বা ঈশ্বরীয় আলোচনা। তিনি এর বাইরে অন্য কোনো কথা বলতেনই না, বলতেনই না। সে লোকের পছন্দ হোক অপছন্দ হোক তিনি কোনো কম্প্রোমাইজেই নেই, তিনি খালি ঈশ্বরীয় কথাই শোনাতেন। এবং প্রদীপ কুমার রায় যে তার কাছে যেত এই কথা শুনতেই কিন্তু যেত, এই যে আলোচনা হতো বিভিন্ন মহাপুরুষ নিয়ে বেদান্ত নিয়ে এগুলো শুনতেই তিনি যেতেন। তো আর একটা ঘটনা যেটা হয়েছিল, তো ভগবানের কাছে তো অনেকজন আসতেন, তো দত্তবাবু বলে একজন ছিলেন, তিনি ভগবানকে একটা জায়গায় নিয়ে গেছিলেন, প্রদীপ কুমার রায়ও সাথে ছিল, তো আমরা এখন ওনাকে প্রদীপ কাকু বলি। তো ঝালুকবাড়ি, সেটা মালিগাঁও রেল স্টেশনে ঝালুকবাড়িতে নিয়ে গেছিলেন এবং তারা ওখানে বসে ধ্যান করছিল। ভগবান বলছে আমি ধ্যান করব, তোমরাও বসে ধ্যান করো। তো হঠাৎ করে ধ্যান থেকে উঠে ভগবানের ভেতর থেকে হঠাৎ করে কথাটা বেরিয়েছিল, তিনি প্রদীপ কুমার রায়কে বলেছিলেন যে তোমার হবে হঠাৎ করে। তো কি হবে, হওয়ার তো অনেক কিছু আছে না, এখন ভগবানের তোমার হবে তা অন্য হওয়াই বোঝাচ্ছে, এখানে তো জাগতিক উন্নতির হওয়া না, আধ্যাত্মিক উন্নতির কথাই তিনি বুঝিয়েছিলেন। কিন্তু কথাটা যে তিনি ভেবে বলেছিলেন তা না, হঠাৎ করেই বলে ফেলেছিলেন, ভেতর থেকে এসে গেছিল কথাটা। এবং তার এই কথাটা কিন্তু পরবর্তীকালে ফলেছে। আজকে এটার একটা কারণও আছে আমি বলছি। তো এই যে বলছিলাম না যে ভগবানের কাছে প্রদীপ কুমার রায় এসেছিলেন, তো তার প্রায় 30 বছরের ওপরে হয়ে গেল তিনি ভগবানের কাছে আসছেন। তার যদি কিছু না হতো তিনি কি এত বছর ধরে ভগবানের কাছে থাকতেন? তিনি তো বলতেন দূর, উনি কি বললেন তোমার হবে, কিছুই তো হলো না। কিন্তু কথাটা না ফললে তিনি এত বছর ধরে থাকতেন না। আসলে মিথ্যা বা বুজরু কিনা একদিন চলে, দুদিন চলে, তিন দিন চলে, 30-35 বছর ধরে চলতে পারে না, এক না এক সময় ধরা পড়েই মিথ্যা, মিথ্যা চালানো যায় না। আর তিনি তো ভগবানকে খুব কাছ থেকে দেখেছেন, খুব কাছের মানুষ, ভগবানের সঙ্গী ছিলেন। তিনি এত বছর ধরে আছে মানে বুঝতে হবে যে কিছু তিনি পেয়েছেন। পাওয়া না থাকলে না মানুষ থাকে না। আমি যখন ভগবানের কাছে যাই আমি খুব ছোট, এত বছর ধরে যে আছি, আমি নেই, তিনি রেখেছেন আমাকে কৃপা করে, আমার তো কিছু ক্ষমতা নেই, তো এত বছর ধরে যে থেকে গেছি, কিছু না পেলে তো থাকতাম না। কিছু কি মানে সব পাওয়া, এখানে ছেড়ে যাওয়ার মতন এই চিন্তাই আসে না, কারণ ছেড়ে যাওয়ার তো জায়গা নেই, গুরুর চরণ ছাড়া অন্য কোনো জায়গা তো যাওয়ার হয় না। না বলা হয় গুরুর চরণই তীর্থক্ষেত্র, সেটাই তীর্থ, আলাদা করে তীর্থে যেতে হয় না, গুরুর চরণটাই পুরো পৃথিবী। ওই গণেশ আর কার্তিকের গল্প আছে না, যে বলেছিল যে পৃথিবীর চারিপাশে সবচেয়ে আগে ঘুরে আসতে পারবে সেই জিতবে। কার্তিক তো ময়ূর চড়ে চলে গেল, কিন্তু গণেশ শিব পার্বতীর চারিপাশে ঘুরে নিয়েছিল, কারণ সে জানে শিব এবং পার্বতী পুরো পৃথিবী, তারাই পুরো জগৎ। তো গুরুও তাই, আলাদা করে অন্য কোথাও যাওয়া এদিক ওদিক না, গুরুর চরণটাই সব, ওখানেই থাকতে হয়। তো তিনি আমাকে কৃপা করে রেখেছেন, ভাগ্যবশত থেকে গেছি, তো সব পাওয়া, এখানে সব মানুষ পেয়েছে বলেই তো আছে। ভগবান যে এত বেদান্ত প্রাণ ছিলেন তা প্রথমে প্রদীপ কুমার রায় বুঝতে পারেননি, অভিনয় জগতের মানুষ বলেই তাকে মনে করতেন, বাইরের থেকে দেখে তো বোঝা যায় না, আর সত্যি তারা দেখায়ও না। যারা মহাপুরুষ, অবতার পুরুষ, আধ্যাত্মিক পুরুষ, তারা আলাদা করে দেখায় না যে তারা কি বা কি না, দেখান কাকে দেখাবেন, তাদের কাছে তো এক ছেড়ে দ্বিতীয় নেই, দ্বিতীয় হলে দেখানোর প্রশ্ন আছে, তারা তো মানে সর্বভূতে খালি নিজেকেই দেখেন, নিজেদেরই অনুভব করেন, কাকে দেখাবেন। ভগবান একবার আমাদের একজন স্বামীজি, ওনার তখনও মনে হয় সন্ন্যাস হয়নি, ওনাকে বলেছিলেন যে দেখাতে যাস না রে, আমি দেখাতে গিয়ে কিচ্ছু পাইনি, আমি দেখতে গিয়ে সব পেয়েছি।
আগে ভগবানেরও তো একটা দেখানোর ব্যাপার ছিল, তিনি নাটক করতেন, থিয়েটার করতেন, হাততালি পেতেন, মানুষের প্রশংসা পেতেন। কিন্তু ভগবান বলছে কি, দেখাতে গিয়ে কিছু পাননি, কিছু পাননি বলেই তো তিনি আধ্যাত্মিক পথে আসেন একদম শেষে। তিনি যদি থিয়েটার করে, হাততালি পেয়ে, মানুষের প্রশংসা পেয়ে সব পেয়ে যেতেন, তাহলে তো তিনি আধ্যাত্মিক পথে আসতেনই না। তো বলছে আমি দেখাতে গিয়ে কিছু পাইনি, আমি দেখতে গিয়ে সব পেয়েছি। কোথায় দেখেছেন? ভেতরে দেখেছেন। তিনি ভেতরে দেখতে গিয়ে সব পেয়েছেন, যাকে দেখতে চেয়েছেন তিনি ঠিকই দেখা দিয়েছেন। তো ওই জন্য বাইরে থেকে তাদের বোঝার উপায় নেই। এই সোমবারে আমাদের যিনি প্রজ্ঞানন্দ মহারাজ, যিনি এই বইটা লিখেছেন ভগবানের জীবনী দ্য গ্রেটেস্ট, তিনি কথামৃত থেকে আলোচনা করছিলেন যে একজন ঠাকুরকে বলছে যে আপনি স্বয়ং সেই সেই মহাপুরুষ, আপনি স্বয়ং তিনি। তখন ঠাকুর বলছে যে এই কথাগুলো আপনি ব্যাসদেব, বড় বড় লোকেদের জন্য বলতে পারেন, আর যিনি বলেছেন তিনি খুব বয়স্ক, খুব বয়স্ক লোক, মানে ঠাকুরের তখন কত হবে, 50-55 হবে বা আরেকটু কম হবে, তখন ওনার হবে 70-75 বছর বয়স। তো উনি ঠাকুরকে বলছেন আপনি স্বয়ং তিনি। হ্যাঁ, তখন ঠাকুর বলছে না না, আমি কিছুই না, আমি তো আপনার সন্তানের মতো। ঠাকুর যেখানে স্বয়ং ঈশ্বর, ঠাকুর যেহেতু স্বয়ং ঈশ্বর তিনি, কিন্তু তিনি কিভাবে বলছেন যে না না আমি কিচ্ছু না, আমি তো আপনার সন্তানের মতো। তো তারা কিচ্ছু কিচ্ছু দেখায় না, তারা খালি দেখেন, তারা দেখেন, দেখেন এবং দেখান কি দেখান, নিজেদেরকে দেখান না, তারা মানুষকে নিজেদের আসল স্বরূপটাকে দেখান, তারা নিজেদেরকে দেখান না। আর একবার যখন তারা একজনকে দেখান তার আসল স্বরূপ, তার শিষ্যদেরকে বা ভক্তদেরকে যখন দেখান, সেই দেখাটাই হয় তাদের আসল স্বরূপ দেখা। কথাটা একটু জটিল লাগছে শুনতে, কিন্তু অনুভবের কথা বলছি, কারণ এই বিষয়টা বেদান্ত, যেটা বেদান্তের যেটা মূল বিষয় সেই ব্রহ্ম বা আত্মা, এখানে দেখা দেখির তো কোনো ব্যাপার নেই, তারা কি দেখাবে, কাকেই বা দেখাবে, কেই বা দেখবে, তাই না? তাই তাদেরকে দেখে প্রদীপ কুমার রায় প্রদীপ কাকু প্রথমে বোঝেননি, ভেবেছেন অভিনয় করেন, খুব ব্যক্তিত্ব সম্পন্ন একজন মানুষ। যেদিন ভগবানের বাড়িতে প্রথম যান, সেদিন ভগবানের বাড়ির বাইরের ঘরে তাকে তাকের ওপর ঠাকুর মা স্বামীজির বড় বাঁধানো ফটো দেখেছিলেন, কিন্তু সে তো অনেকের বাড়িতেই থাকে। এতেও শ্রী রায় ভগবানের মধ্যে আধ্যাত্মিক ভাবের বিশেষ প্রমাণ পাননি প্রথমে। তো তিনি ঘরে গিয়ে প্রথমে দেখেছিলেন, ভগবান একসময় নাস্তিক ছিলেন, কিন্তু তিনি প্রচন্ড মার্ক্সিজমের, মানে মার্ক্সের ভক্ত ছিলেন, ভীষণ মার্ক্সিজমে বিশ্বাস করতেন। কিন্তু পরে যখন তিনি গুরুর কাছে গেলেন, গুরুর কাছেও তখনও যাননি, তখনও গুরুর কাছে যাননি, তিনি কথামৃত পড়তে শুরু করলেন, তখন তিনি গুরু খুঁজছেন। তো ভগবান অ্যাকচুয়ালি জীবন যে পায়, এটা অনেকবারই বলেছি, তার একবার বলছি, ভগবানের তো জীবনে একটা মারাত্মক দুর্ঘটনা ঘটেছিল, যারা জানেন না তাদের জন্য আরেকবার বলে দিই, এটা আগের খণ্ডতে সব আলোচনা হয়েছিল। ভগবানের কিছু কাছের মানুষ তার সাথে মানে একটা চরম বিশ্বাসঘাতকতা করে এবং ভগবানের চাকরি চলে যায়। প্রায় 8-9 মাস ভগবানের চাকরি ছিল না, ভগবানের নিজের বন্ধুরাই এটা করে। তখন আর মানে এটা একদম বলে না পেছনে ছুরি মারার মতনই অবস্থা। তো ভগবানের তখন একটাই ভেতরে ছিল যে পৃথিবীতে যদি সত্য না থাকে তাহলে আমি পৃথিবীতে থাকবো কেন, আমি কি নিয়ে থাকবো। ভগবান সেরকমই ছিলেন ছোটবেলা থেকে, সত্য, সত্য তার কাছে সবচেয়ে প্রথম, ফার্স্ট, কোনো কম্প্রোমাইজ নেই এখানে। তো ভগবান ভেবেছিলেন যে আর প্রাণ রাখবে না, তখন ভগবানের বিয়ে থা হয়ে গেছে, তার কন্যা সন্তান ছোট। এবার ভগবান একদিন, তখন তো চাকরি নেই, একদিন ঘুরতে ঘুরতে সেখানে একটা লাইব্রেরি ছিল মালিগাঁওতে, সেই লাইব্রেরিতে গেছেন, একটা শেলফ থেকে র্যান্ডাম একটা বই বার করেছেন এবং র্যান্ডাম একটা পাতা খুলেছেন। প্রথমেই যেই পাতাটা খুলেছেন সেখানে একটা কবিতা ছিল, অকালে ফোটা একটি ফুলের প্রতি। সেই কবিতাটা শুরু হচ্ছে, তুষার কঠিন মাটি না হয় হোক না তোমার শয্যা,
সেই কবিতাটার যেটা জিস্ট সেটা হচ্ছে তোমার জীবনে যতই ঝড় যতই কষ্ট আসুক না কেন, তুমি তোমার ভেতরের যে মধু সেটা তুমি মানুষের মাঝে ঢালতে থাকো, যতই মানুষ তোমাকে কষ্ট দেয় না কেন তুমি তোমার প্রেম সঞ্চার করতে থাকো। এই কবিতাটা পড়ে, এই কবিতাটা ভগবানের সব কিছু পাল্টে দেয়। ভগবান এটা পড়ে ভাবছিলেন কবিতাটা যেন তার জন্যই লেখা। তিনি ভাবলেন এরম কবিতা, মানে এই কবিতাটা তো তাকে একটা নতুন প্রাণ দিয়েছে। তো তখন ভগবান ভাবল যে কবিতাকে কে লিখেছে এরম কবিতা, কার ভেতর থেকে এরম কবিতা বেরিয়েছে। তিনি যখন পাতা উল্টালেন দেখলেন কবিতার নিচে কবির নাম লেখা, কবি ছিলেন স্বামী বিবেকানন্দ। এই স্বামীজি ভগবানকে বাঁচায়। ভগবান তখন ভাবেন যে আমি তো সব পথ দেখেছি, আমি তো আধ্যাত্মিক পথ দেখিনি, আমি এতদিন যা পথ দেখেছি আমি কোনো পথে কিচ্ছু পাইনি, তাই এবার আধ্যাত্মিক পথে একটু হেঁটে দেখি আমি সত্য পাই কিনা। আর এখন তাকে ভগবান বলা হয়, বেদান্ত সোসাইটি তিনি তৈরি করেছেন, নিশ্চয়ই এই প্রশ্নটা নেই কারোর যে তিনি আধ্যাত্মিক পথে কিছু পেলেন কি পেলেন না, কিছু না সবই পেয়েছেন। তো এই তার আধ্যাত্মিক পথে আসা। এরপরে কিন্তু তিনি গুরু খোঁজা শুরু করেন এবং তিনি তার প্রথমে ঠিক হয়েছিল বেলুড় মঠের প্রেসিডেন্টের কাছে, তখন যিনি ছিলেন প্রেসিডেন্ট তার কাছে তিনি দীক্ষা নেবেন, কিন্তু সেটা হয়ে ওঠেনি। এটা বলে না গুরু নির্দিষ্ট থাকে, তো কিছু কোনো না কোনো ভাবে সেটা ক্যান্সেল হয়ে গেছে, নয় ভগবান যেতে পারেননি নয় তিনি আসতে পারেননি, এরম করে হয়ে ওঠেনি। তো ভগবান তখন বিভিন্ন আধ্যাত্মিক বই পড়ছেন, বিভিন্ন তীর্থে যাচ্ছেন, তিনি পাগলের মতন গুরু খুঁজছেন যে আমার গুরু ছাড়া তো হবে না। হ্যাঁ, গুরু ছাড়া একদমই হয় না। তো তিনি পাগলের মতন গুরু খুঁজছেন। তো কথামৃততে তিনি একদিন পড়েছিলেন যে ঠাকুরের কথা, তুমি যদি ২৪ ঘন্টা আন্তরিকভাবে ঈশ্বরকে ডাকো তুমি তার দর্শন পাবেই পাবে, ঠাকুরের কথা। তিনি ভাবলেন যে কথাটা ঠিক কি না আমি দেখি, ঠাকুর তো বলেছেন কিন্তু আমি দেখি, করে দেখি সত্যিই আমার দর্শন হয় কিনা, ঠাকুর যখন বলছেন নিশ্চয়ই হয়। তিনি ২৪ ঘন্টা তার খাওয়া নেই দাওয়া নেই তিনি আন্তরিকভাবে, তিনি তখন অবশ্য তার চাকরিটা তিনি ফিরে পেয়েছিলেন, তখন তিনি ফিরে পেয়েছিলেন, তিনি আন্তরিকভাবে ঈশ্বর চিন্তা করেছেন। রাত্রে তার সেদিন নাইট ডিউটি ছিল, তিনি তো রেলে কাজ করতেন, তিনি অফিসে বসে, আমরা বলি কি চাকরি করতে গিয়ে সংসার করতে গিয়ে ঈশ্বর চিন্তা হয় না, ঠিকই হয় করলেই হয়, এসব অজুহাত দিয়ে তো লাভ নেই। তো ভগবান অফিসে তখন তার একটু ব্রেক ছিল, আর এমনি রাত্রের কাজ তো সেরম থাকে না। তো তিনি বসে তিনি এক নাগারে ঠাকুরের কথা চিন্তা করছেন, ঠাকুরের দর্শন তার হয় এবং ঠাকুর তাকে ছুঁয়ে বলেছিলেন যে তোর সব হবে। ঠাকুরের যে কথা, ঠাকুর কথাটা বলেছেন সেটা তো সত্যি হবেই, কিন্তু অসুবিধাটা কোথায়, কথাটা আমরাও পড়েছি কিন্তু আমরা বিশ্বাস করিনি, তাই আন্তরিকভাবে চিন্তাও করিনি, তাই ঠাকুরের দর্শনও হয়নি। আমরা যদি একটু বিশ্বাস করি, ঠাকুর বলেছে যখন আমি আন্তরিকভাবে ২৪ ঘন্টা চিন্তা করে দেখি ঠাকুর আসেন কি না আসেন। এরকম আর একটা ঘটনা হয়েছিল, তখন ভগবানের চাকরি নেই, ভগবানের যারা কাছের মানুষ তারা কেউ ভগবানের কাছে দাঁড়ায়নি যে ওর ছেলেটার চাকরি নেই কি খাবে না খাবে একটু দেখি ওকে সাহায্য করে দিই, তখন কারো মানে ভগবান তখন ইনভিজিবল, কেউ তাকে দেখতেই পাইনি চোখে। এটাই হয়, এটাই জগতের, এটাই সংসারের আসল ছবি, সংসার এটাই, মানে দরকারের সময় কেউ কাউকে দেখতে পারে না, কেউ কাউকে এ করে না। তো ভগবান গীতাতে পড়েছিলেন না যে যে ঈশ্বরকে ভজনা করেন ঈশ্বর তার, মানে যে সমর্পিত ঈশ্বর তার যোগ এবং ক্ষেম সব বহন করে, যে ঈশ্বরকে নিয়ে থাকে। তো ভগবান বলল ঠিক আছে আমিও এটা দেখি পরীক্ষা করে এটা ঠিক কি না। তো সারাটা দিন তিনি ঈশ্বর চিন্তা করছেন, তিনি মানে ঘরে আলো জ্বালতেও ভুলে গেছেন বিকেলবেলা,
অন্ধকার ঘুটঘুট করছে ঘর। তিনি সারাদিন কিচ্ছু না খেয়ে তার কিচ্ছু না খেয়ে কি তার ঘরে খাবার থাকলে তো খাবেন, কোনো খাবারই নেই। তিনি সারাক্ষণ ঈশ্বর চিন্তা করছেন। রাত্রিবেলা 11টার সময় হঠাৎ করে তার দরজায় করাঘাত। তিনি ভাবলেন কি হলো, দেখলেন যে পাড়ার থেকে একজন মহিলা এসে বলছেন যে, তখন ওনার যেটা নাম ছিল সে নাম দেখে বলছেন যে, আমি ভাবলাম যে আপনাকে একটু, এগুলো আমার বাড়িতে একটু এ ছিল, আমি বেশি রান্না করেছি তাই আপনাকে আমি একটু খাবার দিতে এসেছি। ভগবানের ঘরে খাবার নেই, তিনি সারাদিন ঈশ্বর চিন্তা করেছেন এইটা দেখার জন্য যে সত্যি ঈশ্বর যোগ এবং ক্ষেম বহন করেন কি না। 11টার সময় তার কাছে খাবার চলে এলো। ভগবান তাকে আসতে বলবে কি, ঘরে ঢুকতে বলবে কি? ভগবান তো কেঁদে তখন কুল পাচ্ছিলেন না, তার চোখে জল। তখন তার মনে মনে একটাই কথা এসেছিল যে আমি নিশ্চিত যে ঈশ্বর আছেন। তার আগে কিন্তু তিনি নাস্তিক ছিলেন। তিনি ভাবলেন যে আমি যে কথাটা পরীক্ষা করলাম, আমি নিশ্চিত তিনি আমাকে প্রমাণ দিলেন যে তিনি আছেন। আমার কাছে খাওয়া দাওয়া ছিল না, আমি সারাদিন তাকে নিয়ে ছিলাম, তিনি সত্যি একজন ভক্ত বা যে আন্তরিকভাবে তাকে চায় তিনি সত্যি তার যোগ এবং ক্ষেম বহন করে। এবং সেই মহিলা এসে খাবার গরম করে ভগবানকে বেড়ে খাওয়ালেন, তারপর তিনি গেলেন। তো এর পরেই ভগবান বড় বড় করে ঠাকুর মা স্বামীজির ছবি তার ঘরে টাঙিয়েছিলেন। তো প্রদীপ কুমার রায় সেটা দেখেছিল, কিন্তু সেটা তো সবার বাড়িতেই থাকে। ঠাকুর মা স্বামীজির ছবি প্রায় অনেক বাড়িতেই আছে, কথামৃত স্বামীজির বই, মায়ের বই ভর্তি ভর্তি তাকে সাজানো থাকে। তাই বলে সবাই কি সেরম আধ্যাত্মিক ভাবে এ হয় সেটা তো নয়। তো এটার থেকেও তিনি কিছু বোঝেননি, তিনি মানে সবার ঘরেই থাকে, ওনার ঘরেও আছে। এতেও শ্রী রায় ভগবানের মধ্যে আধ্যাত্মিক ভাবের বিশেষ প্রমাণ পাননি প্রথমে। পরে যখন নাটক ছেড়ে দিলেন আচমকাই, সেটা একটু অবাক করলো প্রদীপ রায়কে। বলাকা পাড়ার একজন হোমরা চোমরা ব্যক্তিত্ব ছিলেন শ্রী কল্যাণ দেব, পাড়ার সমস্ত ব্যাপারে তিনি যুক্ত থাকতেন, তাকে সবাই মান্য করে চলত। ভগবান নাট্য অভিনয় ছেড়ে দিলে একদিন কল্যাণ দেব এসে ভগবানকে অনুরোধ জানালেন, তখন মালিগাঁওয়ে নতুন একটা প্রতিষ্ঠান হয়েছে সিনিয়র ইনস্টিটিউট, সেখানে নানা রকম সাংস্কৃতিক চর্চা খেলাধুলা হতো। কল্যাণ দেব ভগবানকে ছোট ভাইয়ের মতন স্নেহ করতেন। একদিন সেই কল্যাণ দেব এসে ভগবানকে বললেন, তুমি কেন নাটক করবে না বলো তো? আচ্ছা, আমি তোমাকে সিনিয়র ইনস্টিটিউটের কালচারাল সেক্রেটারি বানিয়ে দেব, তুমি সেখানে যত খুশি নাটক করো। এখন এইটা তো একটা বিরাট বড় অফার, তাই না? এটা তো একটা বিরাট বড় অফার যে ভগবানকে সেখানে কালচারাল সেশনে নাটক করবে, তার কত টাকা আসবে, মানে রোজগার ভালোই হবে। ভগবান হেসে বলেছিলেন, আমাকে ক্ষমা করবেন কল্যাণদা, আমি কালচারাল সেক্রেটারিও হতে চাই না, আমি নাটকও করতে চাই না। তিনি কি হবেন আর, যে জেনেছে যে সে ব্রহ্মস্বরূপ বা আত্মস্বরূপ, তার আর কিছু হওয়ার নেই, তার আর কিছু তো পাওয়ার নেই, তার আর কোনো তো চাহিদা নেই। সে জানে আগে অনেক নাটক করেছি, নিজেকে দেহ ভেবে নিজের একটা ভুল পরিচয় নিয়ে এই জগতে অনেক নাটক করেছি, আর নাটক করে লাভ নেই। কল্যাণ দেব ব্যর্থ মনোরথ হয়ে ফিরে গেছিলেন। ভগবান তখন কেন নাটক ছেড়ে দিচ্ছেন তা বলতেন না, আবার ভগবানের গাম্ভীর্য তার ব্যক্তিত্বের জন্য তাকে বেশি জিজ্ঞেস করা যেত না, তাই ভগবানের সিদ্ধান্ত সকলে মেনে নিতে বাধ্য হয়েছিল। তবে ঘটনাটা শ্রী রায়কে ভাবিয়েছিল। তো প্রদীপ কাকু ভেবেছিল যে হঠাৎ করে কেন ছাড়লেন, কোনো কারণও বলছেন না, হঠাৎ করে নাটক ছেড়ে দিচ্ছেন, এটা তো না যে তার কিছু চোট লেগেছে বা গলা খারাপ হয়ে গেছে বা কোনো মেডিকেল রিজনের জন্য হচ্ছে না, তিনি তো একদম ফিট রয়েছেন, তো কেন ছেড়ে দিয়েছেন? আর তার যে এই কথাটা যে আমার কালচারাল সেক্রেটারিও হতে চাই না, নাটকও করতে চাই না, আপাত দৃষ্টিতে এটা একটা নর্মাল কথা, কিন্তু কথাটা যে তিনি অন্য জায়গা থেকে বলছেন এটা কিন্তু তারা বুঝতে পারেনি যে কথাটা ভেতর থেকে আসছে। আবার আরেকটি ঘটনা প্রদীপ রায়
প্রদীপ রায়ের থেকে জানা গেল 1984 সালের শেষের দিকে যখন ভগবানের আধ্যাত্মিক সাধনা চরম রূপ নিচ্ছে সবার অজান্তে তিনি ডিসেম্বর মাসে 1984 এ ভগবান ভাবলেন যে গুরুর কাছে এসেছি অনেক বছর তো হলো। তিনি খুব সম্ভবত 78 এ গুরুর কাছে গেছেন। হ্যাঁ 78 এ তো তিনি ভাবলেন যে গুরুর কাছে গেছি অনেক বছর তো হলো, আমার জ্ঞান লাভ তো এখনো হয়নি। তো ভগবান এটা একদম মানে কোমর বেঁধে নেমে পড়লেন যে এবার আমাকে জ্ঞান লাভ করতেই হবে। আমরা বছরের পর বছর দীক্ষা নিয়ে থাকি, বছরের পর বছর কাটিয়ে দিই, কোনো দিন এটা মনে হয় না যে এত বছর হয়ে গেল দীক্ষা নিয়েছি কই আমার তো জ্ঞান লাভ হলো না। দীক্ষাটা তো কোনো ট্রেন্ড নয়, টিকটক ট্রেন্ড নয় কোনো, যে সবাই নিচ্ছে বলে আমিও নিয়ে নিলাম। সবাই নেয় দীক্ষা, নিলে খুব ভালো, কেন নিচ্ছি এটা তো জানতে হবে। দীক্ষা নিতে হয় ঈশ্বর লাভের জন্য, নিজেকে জানার জন্য, এটার জন্যই দীক্ষা। সবাই নিচ্ছে বলে আমি নিয়ে নিলাম এটা নয়, এটা কোনো ট্রেন্ড নয়, সবাই করছে আমিও করি। এই জন্য আমরা উদ্দেশ্য জানি না বলেই তো আমাদের বছরের পর বছর কেটে যায়, আমরা বুঝি না। আমরা খালি বলি, মুখে বলি আমি অমুক মহারাজের কাছে দীক্ষিত, আমি অমুকের কাছে দীক্ষিত। তুমি যার কাছেই দীক্ষিত হও, গুরু তোমার যেই জায়গায় প্রতিষ্ঠিত তুমি কি সেই জায়গার খোঁজ পেয়েছো, এটা হচ্ছে মূল কথা। যদি সেটার উত্তর না হয় তোমার দীক্ষা তুচ্ছ, কোনো লাভ নেই সেটার, কোনো লাভ নেই। গুরুর কাছে দীক্ষা নিচ্ছি একটাই কারণ, গুরু যেই সত্যকে জেনেছে আমিও সেটা জানবো। এটা কোনো স্টেটাস সিম্বল না দীক্ষাটা, যে পাশের বাড়িতে এলসিডি টিভি এসছে আমিও লাগালাম, এটা তো সেই ব্যাপার নয়। যে পাশের বাড়ির বৌদি বিশাল দামি শাড়ি কিনেছে আমাকেও কিনতে হবে, এরকম তো ব্যাপার না যে একজন করছে আমিও করব। এটা নিজের ব্যাপার, নিজের জন্য দীক্ষা নিচ্ছি ঈশ্বরকে জানবো, না হলে বলে তো লাভ নেই আমি অমুক গুরুর কাছে দীক্ষিত। আর গুরুও মোটেও গর্বিত হবেন না এটাতে, গুরুও মোটেও গর্বিত হবেন না। যখন ভগবানের নির্বিকল্প সমাধি হয়, পবিত্রানন্দজি কানতে কানতে পুরো আশ্রমে লোকজন ডেকে বলেছিল যে দেখো স্বজনের জ্ঞান লাভ হয়েছে, কানতে কানতে বলেছিলেন। এইটাই কিন্তু গুরু দক্ষিণা, গুরু কিন্তু এটাই চান, গুরুরা কিচ্ছু চান না, এটাতেই গুরুর মুক্তি। একজন শিষ্যের দায়িত্ব যখন গুরু নেন তখন গুরু নিজেকেও বেঁধে নেন শিষ্যের সাথে, গুরুর মুক্তির সাথেও তার মুক্তি। কারণ আমি অনেক জায়গায় দেখেছি মানুষকে, আমি বুঝি না এটা কেন, আমি বেলুর মঠের অমুক মহারাজ, প্রেসিডেন্ট মহারাজ, এই মহারাজ, উনি বিদেশে থাকেন, উনি এইখানে থাকেন, বা অন্য কোন সংগঠন হোক, কি ওটা ভারত সেবা আশ্রম হোক, ইস্কন হোক, অমুকের কাছে কি এলো গেল, তাতে কিচ্ছু এলো গেল না। এটাতে মোটেও বোঝায় না যে তুমি আধ্যাত্মিক জগতে বিশাল বড় আর অন্যরা ছোট, কিচ্ছু বোঝায় না। জ্ঞান লাভ হয়েছে হ্যাঁ কি না, এইটার উপরে সবকিছু দাঁড়িয়ে। তে আমি কলার তুলে বলতে যাই না কেন, এটাতে আমারও কোনো লাভ নেই, যাকে বলছি তারও কোনো লাভ নেই। তো আসল ব্যাপার হচ্ছে এটা যে জ্ঞান লাভ করা। তো ডিসেম্বর মাসে ভগবানের একটা জিনিসই ভেতরে পিনের মতন ফুটছিল, মানে চাবুকের বাড়ি বলে না, মনে একদম সেটাই লাগছিল যে এত বছর তো হয়ে গেল আমার তো জ্ঞান লাভ হলো না। তাও কি দেখুন, আমরা অনেকজন গুরুর কাছে যাই, তার সান্নিধ্য লাভ করি, থাকি, খুব ঘনিষ্ঠ হয়তো সম্পর্ক, বা গুরু সঙ্গ অনেক পেয়েছি। ভগবান বছরে দুবার যেতেন গুরুর কাছে, বছরে দু সপ্তাহ সঙ্গ করতেন, 365 দিনে 14 দিন গুরু সঙ্গ, এটা কি সঙ্গ বলা যায়? তিনি তো গুরুকে পানই নি ঠিক করে,
তার ভেতরে এটা আসছে যে এত বছর হয়ে গেল আমি আমার গুরুকে পেলাম না। তিনি তো উল্টে তার এইটা বলার কথা যে আমি তো গুরুকে পেলামই না, আমার জ্ঞান লাভ কি করে হবে, চাকরি বাকরি করতে হয়, সংসার আছে, দূর এগুলোই সামলাই, তার তো এটা বলার কথা। আর তিনি তো এটাও ভাবতে পারতেন আমি তো দূরে থাকি, গুরু আর তো এসে আমাকে দেখছে না যে আমি কি করছি না করছি। হ্যাঁ গুরুকে বলে দেবো, হ্যাঁ হ্যাঁ গুরুদেব এক শটবার জব করে নিয়েছি ব্যাস। তিনি উল্টে পাগলের মতন ছটফট করছেন যে তার কেন এখনো জ্ঞান লাভ হলো না। তিনি এক সপ্তাহ ছুটি নিলেন কাজের থেকে এই সংকল্প করে যে এই এক সপ্তাহের মধ্যেই আমি জ্ঞান লাভ করব। এক সপ্তাহ তো লাগেনি, তা তিন দিনের মাথায় নির্বিকল্প সমাধি হয়েছে। সাধারণ অসাধারণ এগুলো এগুলোতেই বোঝা যায় না, তার এক সপ্তাহ লাগেনি, তিন দিন লেগেছে তার। 3 দিন 24 ঘন্টা তিনি ইনসেসেন্টলি, মানে যেখানে কোনো ব্রেক নেই, তৈল ধারাবত তিনি খালি নিজের মনের দিকে তাকিয়েছিলেন। আর তাকিয়ে থাকিতে থাকিতে এক সময় তিনি দেখলেন তার দেহ সমেত মন উধাও হয়ে গেছে। কিছুদিন কোন লাইভে মনে পড়ছে না বলেছিলাম না, মন স্থির হওয়া জ্ঞান, উড়ে যাওয়া বিজ্ঞান, তার মনটা উধাও হয়ে গেছিল, একদম উড়িয়ে গেছিল। যেটা পড়েছিল সেটা সেই জ্ঞান সাক্ষী চৈতন্য। এইটা যে কথাটা বললাম না, মনের দিকে তাকিয়ে থাকিতে থাকিতে মন উধাও, মন দেহ সমেত উধাও হইয়ে গেল। নির্বিকল্প সমাধির পর ভগবান যখন একটু এই এই প্লেনে নেমেছিলেন, তখন তিনি ডায়েরিতে এক্স্যাক্ট এই কোটেশনটাই লিখেছিলেন। আর কোইনসিডেন্টালি ভগবানের যেদিন নির্বিকল্প সমাধি হয় সেদিন ছিল শ্রী শ্রী সারদা মায়ের জন্মতিথি, পূর্ণ জন্মতিথি। তো মায়ের জন্মদিনের দিন ভগবানেরও প্রকৃত জন্ম হয়েছিল। প্রকৃত জন্ম বলা হয়, জ্ঞানলাভ হওয়া মানে প্রকৃত জন্ম হওয়া, কিন্তু আবার এটাকে জন্ম বলাও যায় না, এটাকে বলা হয় জন্মমৃত্যুর পারে যাওয়া, তো দুটোই বলা যায় আর কি। আর একটা কোইন্সিডেন্স হচ্ছে, 15ই ডিসেম্বর ভগবানের নির্বিকল্প সমাধির দিনও ভগবানের বিবাহ বার্ষিকীও। এবং আমাদের যিনি গুরুমা, তিনি একদিন একটা বক্তৃতায় বলেছিলেন যে যেদিন তিনি বন্ধনে বেঁধেছিলেন, বিয়ের বন্ধনে, কিছু বছর পর সেই দিনই তিনি চিরতরের জন্য এই বন্ধন থেকে মুক্ত হয়েছিলেন, গুরুমা বলেছিলেন কথাটা। কারণ গুরুমা বুঝেছিলেন যে যবে থেকে তার স্বামীর নির্বিকল্প সমাধি হয়েছে, তবে থেকে তার স্বামী তো আর তার স্বামী নয়। তিনি বুঝেছিলেন যে তার স্বামী মুক্ত, সব বন্ধন থেকে মুক্ত। এই জন্য গুরুমাই কথাটা বলেছিলেন যে যেই দিনে তিনি বদ্ধ হয়েছিলেন, কিছু বছর পরে সেই দিনেই তিনি মুক্ত হয়েছে। তাই তিনি গুরুমা। আর শুধু যে ভগবান মুক্ত হয়েছে তা না, গুরুমাও মুক্ত হয়েছিলেন আর একটু কিছু বছর বাদে, সেগুলো নিয়ে আবার পরে আলোচনা হবে। তো সেই সময়টা ভগবান সবসময় ভেতরে চেষ্টা করছে তার অনুভবের, সেই সময় বলাকাপাড়ার কিছু অগ্রণী মানুষজন দুর্গাপুজো উপলক্ষে একটি নাটক করার স্বনির্বন্ধ অনুরোধ নিয়ে ভগবানের নিকটে আসেন। ভগবান সবিনয়ে তাদের অনুরোধ প্রত্যাখ্যান করেন, যে ভগবান খুব পোলাইটলি বলেছিলেন যে আমি পারবো না, কিন্তু ভগবান তাদের সাথে এমন ভাবে আত্মতত্ত্বের কথা বলতে শুরু করেন, সেই মানুষেরা তাদের পূজোর সমস্ত দায় দায়িত্ব ভুলে ভগবানের কথা শুনতে শুরু করেন। তো তারা মানে একটু কম হাতে কম সময় নিয়ে ভগবানের কাছে এসেছিল, শুধু জিজ্ঞেস করবে আপনি একটু নাটক করুন, ওই পূজোর যেমনি কালচারাল ফেস্টিভ্যাল হয়, কালচারাল প্রোগ্রাম হয়। তো ভগবান বলেছিল না আমি পারবো না করতে। এবং কথা বলতে বলতে ভগবান হঠাৎ করে ঈশ্বরীয় কথা বলতে শুরু করেছেন, এবং অদ্ভুত ভাবে তারাও তাদের সব দায়িত্ব ছেড়ে তারা ভগবানের কথা মগ্ন হয়ে শুনছেন, তারা মগ্ন হয়ে শুনছেন, তারা ভুলেই গেছে যে তাদেরকে যেতে হবে আরো অনেক কাজ। একটা হাসির কথা বলি, একবার আমি আর ত্রিশিতা, আমরা মানে মোটামুটি দেখতে গেলে একসাথেই বড় হয়েছি, ত্রিশিতা তো এখানে লাইভ নেয়, ত্রিশিতাই আমাকে সুযোগ করে দিয়েছে এখানে কথা বলার।
তো আমরা অনেক বছরের সম্পর্ক আমাদের আমাদের একসাথে সবকিছু আসলে এমনি বন্ধের থেকেও না গুরু বন্ধের সম্পর্কটা আরো অনেক গভীর হয় সেটা মুখে যাদের গুরু ভাই বোন আছে তারা জানে এটা আরো অনেক গভীর তো একবার আমি আরো রাস্তায় বেরিয়েছিলাম মানে ঘরে ঘরে তখন তো কোভিড ছিলই না ঘরে ঘরে গিয়ে একটু মানুষকে বেদান্তের কথা বলা তো একটা ঘরে আমরা গেছিলাম এটা মানে হাসির কথা বলবো না মানে খুব রিস্ক ব্যাপারটা খুব অন্যদিকেই চলে যাচ্ছিল তো একজন মহিলা ছিলেন তিনি বেরিয়েছিলেন তো আমরা ওনাকে বলছিলাম ভগবানের কথা বেদান্ত সোসাইটির কথা বেদান্তের কথা আমরা সেখানে গিয়ে কি পেয়েছি কেন বেদান্তের আলোচনাটা দরকার তো তিনিও শুনছেন একদম মন দিয়ে শুনছেন এবার হঠাৎ করে তার মনে পড়েছে যে তিনি মানে রান্নাঘরে তেল চাপিয়ে এসেছেন তিনি ভুলেই গেছেন এটা বলছি না যে আমরা কথা বলছি বলে ভুলে গেছে ঈশ্বরীয় আলোচনার মহিমা এটা আমাদের বলাটা না সেটা আমাদের জায়গায় যদি অন্য কেউ বলতো মানুষ মুগ্ধ হতে বাধ্যই ঈশ্বরের আলোচনাই এরকম যে সে ঈশ্বরের আলোচনা মানুষকে সবকিছু ভুলিয়ে দেয় কে বলছে সেটা ফ্যাক্টর নয় কিন্তু আলোচনাটা ইম্পর্টেন্ট এবার সে যখন রান্নাঘরে যায় সে দেখে রান্নাঘরে আগুন লেগে গেছে সে কি কাণ্ড মানে আমরা তো কি করব না করব তারপরে কাউরির কিছু হয়নি মানে ঈশ্বরের কৃপায় সবাই ভালোই ছিল কিন্তু এই রকমে যে সে ভুলেই গেছে যে সে কিছু একটা চাপিয়ে এসেছে এমন সে শুনতে বিভোর এটাই হয় যে ঈশ্বরীয় আলোচনা শুনতে শুনতে না মানুষের সবকিছু মানে সে সব ভুলতে বসে এই জন্য তো বলে যে ঈশ্বর চিন্তা করো ঈশ্বরের আলোচনা এই চর্চা এগুলো এই জন্যই তো দরকার এটাই মহিমা সে যেই বলুক সে বক্তা ভালো হোক কি না হোক কে বলছে কোনো ম্যাটার করে না আলোচনাটাই এরকম তো তারাও সব ভুলে ভগবানের কথা শুনছে ভগবানের শ্রীমুখ থেকে বেদান্তের অসাধারণ ব্যাখ্যায় তারা এতটাই মুগ্ধ হয়ে যান যে তারা কেন এসেছিলেন তাই বিস্মৃত হন তারা এসেছিলেন ভগবানকে বলতে যে আপনি নাটক করুন ভগবানের কথা শুনতে শুনতে তারা ভুলেই গেছে যে তারা কি করতে সেই ঘরে এসছে তারা ভুলেই গেছে যে তারা কেন এসছে প্রদীপ রায় ভগবানকে এমন সব অদ্ভুত কাজ করতে দেখে তাকেই কখন যে নিজের আদর্শের স্থানে বসিয়ে ফেলেছিলেন নিজেই টের পাননি তো তিনি তো শুরু থেকে ভগবানকে দেখছেন তার আগের আগে কিরম ছিলেন আধ্যাত্মিক পথে আসার পরে তার পরিবর্তন প্রত্যেকটা ঘটনা যেগুলো মোটেও সাধারণ নয় সাধারণ ঘটনা হলে তো আমাদের সাথেও ঘটনাগুলো ঘটতো আমাদের সাথে এরকম ঘটনা ঘটে না তিনি সব দেখেছেন তিনি উইটনেস তিনি উইটনেস করেছেন নিজের চোখে তো অজান্তেই তিনি ভগবানকে না একটা আদর্শ রূপে ধরে ফেলেছিলেন কারণ তিনি কোথাও না কোথাও বুঝতে পারছিলেন যে লোকটা যতই হোক সাধারণ লোক নয় সাধারণ নয় তিনি রোজই ভগবানের কাছে যেতেন ওই যেটা বলছিলাম একদিন ভগবান তাকে বললেন আমি তো এখন নাটক ছেড়ে দিয়েছি তাহলে তুমি রোজ আসো কেন আসার তো দরকার নেই আমি তো নাটক করি না আগে নাটকের জন্য আসতো প্রদীপ কুমার রায় বসে স্ক্রিপ্ট নিয়ে আলোচনা হতো ভগবান ডিরেকশন দিতেন শ্রী রায় ভগবানকে বলেছিলেন আমি তো নাটক করার জন্য আসিনি আমার এখানে আসতে ভালো লাগে আপনার কথা শুনতে ভালো লাগে তাই আসি কথা শুনতে ভালো লাগে আর আমাদের কথা শুনতে কজনের ভাল লাগে আমরা তো খালি এটাই বলি চুপ করো তো আর আর বলো না অনেক বলেছো আর বলো না আমরা তো আমাদের এই তো আমাদের কথা আমাদের কথা আমরা শোনাতে পারি না মানুষকে কেউ আমাদের কথা শুনতেও চায় না আমরাও শুনতে চাই না মিউচুয়াল কিন্তু প্রদীপ কুমার রায় বলছে আপনার কথা শুনতে ভালো লাগে তাই আসি শ্রী রায় ভগবানের কাছে এখন এখানে একটা কথা বলি ভগবানের কথাটার একটা দাম আছে ভগবান যে কথাগুলো বলতেন সেটা তো হয়ে বলতেন কথাগুলো তো তার অনুভব থেকে ভগবান একবার যখন 56B-তে ওনার রেলওয়ে কোয়ার্টার মালিগাঁও অনেক বছর আগের কথা তখন আমাদের স্বামীজিরা বেদান্ত সোসাইটির
তারা সব কলেজে পড়া বাচ্চা বাচ্চা ছেলে, তারা ভগবানের কাছে যেত। ভগবান তখন বলতেন আমি রানিং কমেন্ট্রি করি, মানে যেমনি অনুভব সেমনি বলা, বানিয়ে বা বই পড়ে ভগবানের এইটা না, যা অনুভব করেছেন তাই বলেছেন। এই জন্যেই তো তার কথাটা মানুষকে আকর্ষণ করেছে, প্রাণের টান, এটা তো নিজের কথা না। তাই হয়ে বলা, জেনে বলা আর বই পড়ে বলার মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ। যে জেনে অনুভব করে বলছে তার কথার আকর্ষণ কিন্তু আলাদা, এবং তার কথার কাজও কিন্তু অন্যরকম। তাই ভগবানের কথায় কিন্তু কাজ হতো, মানুষ যে শুধু তার কথা শুনতো তা না, যে হ্যাঁ বেদান্ত বলা হচ্ছে তুমি সেই ব্রহ্ম বা আত্মা, তারা অনুভব করেছে ভগবানের কাছে। ভগবানের কাছে গিয়ে মানুষের সমাধি হতো, হয়েছে, হচ্ছে, হবে, তো এটার কিন্তু একটা দাম আছে। গুরু সবাই হতে পারে না, সবাইয়ের কথায় কাজ হয় না। আমি চাইলে একজনকে নিজের স্বরূপকে চেনাতে পারবো না, এটা যে পারে সেই পারে। এই ভগবানের কথার কিন্তু অন্যরকম একটা চার্ম আছে সেই কথায়। তো তার শুনতে ভালো লাগে, তাই সে ভগবানের কাছে আসে। শ্রী রায় ভগবানের কাছে প্রতিদিন যেতেন, অফিসে যাওয়ার আগে আবার কর্মক্ষেত্র থেকে ফিরে এসে দুবেলা তার কাছে যাচ্ছে। তার তো যাওয়ার দরকার নেই, একটু ধীরে সুস্থে অফিস দেরি করে যাচ্ছে যাবেন, বা অফিসে খেটে ক্লান্ত হয়ে গেছেন বাড়ি চলে যাচ্ছেন, তা না, দুবেলা ভগবানের কাছে যেতেন। তিনি কিন্তু প্রথমে নিজেও বোঝেননি যে তিনি কেন এরকম ছুটে ছুটে যাচ্ছেন। তিনি যেতেন, ভগবান যে ঈশ্বরীয় কথা বলতো তিনি এক মনে শুনতেন, এবং শুধু শুনেছেন তা না, যেটা শুনেছেন সেটা অনুভবও করেছেন, সেগুলো সব আসবে আস্তে আস্তে। ভগবান যে আধ্যাত্মিক পথে বেশ কিছুটা এগিয়ে গিয়েছেন, তিনি যে বেদান্তের কথাগুলি বলেন তা যে শুধুই কথার কথা নয়, এটা প্রদীপ রায় বুঝতে পারেন প্রথম ভগবানের একটি কথায়। তো প্রদীপ কুমার রায়, প্রদীপ কাকু এইটা বুঝেছিলেন যে ভগবান যে কথাগুলো বলছেন সেটা যে মানুষকে ইমপ্রেস করার জন্য, বা কিছু বই থেকে মুখস্থ করে বলে দিলেন, বা খুব পণ্ডিত পাণ্ডিত্য ফলাচ্ছেন তা না। বললাম না কথায় বোঝা যায়, কিছু কিছু বক্তার কথা না একদম ভেতরে গেঁথে যায়, ভেতরটাকে নাড়িয়ে দেয়, প্রভাবিত করে। বুঝতে হবে যে সেই কথাটা যে সে বলছে এটা কোথাও না কোথাও অনুভব থেকে আসছে। একজন দিল্লিতে থেকে তারপরে এসে দিল্লির গল্প করা, আর একজন বই পড়ে দিল্লির গল্প করছে, দুজনের এক্সপ্রেশনে কিন্তু তফাৎ হবে, এটা বোঝা যায়। মানুষই বোঝে, যে শ্রোতা সেই বুঝবে যে কে মুখস্থ করে বলছে পাণ্ডিত্য ফলি আর কে ভেতর থেকে বলছে। তাই ভগবান বুঝতেন যে ইনি যে কথাগুলো বলছে কোথাও না কোথাও ইনি অনুভব করে বলছেন, মুখস্থ করে বলছেন তা না, বা মানুষ এসে আমার কথা শুনুক আমি একটু কলারটা তুলি সেটাও না। প্রদীপ কাকু বলতো যে আমি বুঝতাম যে স্বতঃস্ফূর্ত কথাগুলো ভগবানের ভেতর থেকে আসতো, এটা না যে একটা প্রসঙ্গ তুলে বলছেন, জোর করে বলছেন, জোর করে শোনাচ্ছেন। ভগবানের কাছে যেই আসতো না অদ্ভুত ভাবে সিচুয়েশনটা ঘুরে যেত, অদ্ভুত ভাবে সেটা ঈশ্বরের দিকেই চলে যেত, এবং ভগবান স্বতঃস্ফূর্ত ভাবে বলতে থাকতেন। তিনি যে বই পড়ে এমনি দুলে দুলে পাঠ করে করে বলছেন তা নয়। ভগবান একদিন তাকে বলেছিলেন ঈশ্বরের স্পর্শ পাওয়া যায়, আমি ঠিক যেভাবে তোমাকে স্পর্শ করছি ঠিক সেভাবে আমি তার স্পর্শ পেয়েছি। এখন একটা প্রশ্ন, এই কথাটা কটা মানুষ বলতে পারে? সত্যি কথা, প্রচুর সন্ন্যাসীদের দেখেছি, তাদেরকে যখন জিজ্ঞেস করা হয়েছে আপনারা কি ঈশ্বরের স্পর্শ পেয়েছেন, ঈশ্বরের দর্শন হয়েছে বা অনুভব হয়েছে, তখন তারা বলেছে অনুভব, এখন তো ঠিক করে এখনো ঠিক করে জপই করতে পারি না। যে স্পর্শ পায়নি সে বলতেই পারবে না যে সে পেয়েছে, আর যদি সে মিথ্যে কথা বলে থাকে সেটা একদিন না একদিন ধরা পড়বে। ভগবান কথাটা বলেছিল ঈশ্বরের স্পর্শ পাওয়া যায়,
আমি তোমাকে যেভাবে স্পর্শ করছি ঠিক সেভাবেই আমি তার স্পর্শ পেয়েছি। কথাটা কিন্তু একটা কনফিডেন্স থেকে আসছে, অনুভব পেয়েছি, পেয়েছি তাই বলছি, না পেলে বলতাম না। আর সহজ, তোমাকে যেভাবে স্পর্শ করছি সেইভাবেই পেয়েছি স্পর্শ। আমি প্রচুর এরকম সন্ন্যাসীদের শুনেছি যে তারা বলছে ঠিক করে ধ্যান হয় না, ঠিক করে জপ করতে পারি না, এত বছর হয়ে গেল ঈশ্বর দর্শন হলো না, কিন্তু ভগবান বলছেন যে না, আমি স্পর্শ পেয়েছি, স্পর্শ পাওয়া যায়। তিনি কথাটা যে শুধু মুখে বলেছিলেন তা না, এক সময় এই কথাটা প্রদীপ কাকুর কাছে প্রত্যক্ষ প্রমাণ হয়েছিল, কারণ তিনিও একদিন ঈশ্বরের স্পর্শ পেয়েছিলেন। এই জন্য তো তিনি এত বছর ধরে ভগবানের কাছে আছেন, নাহলে তিনি বলতে পারতেন দূর মিথ্যে বাজি উনি, উনি মিথ্যে কথা বলেন, বড় বড় কথা স্পর্শ পেয়েছি কই, আমি তো পেলাম না কোনোদিন, আমি তো তার কথা তো ফললো না, পেয়েছেন বলেই তো আছেন। এখন প্রদীপ কাকু আসামে ক্লাস নেয়, ওনার বাড়িতে লোক আসে, অনলাইনে উনি কথা বলেন, স্পর্শ না পেলে তিনি তো থাকতেন না, বা তিনি বলতেন যে উনি মিথ্যে পাজি, উনি মিথ্যে কথা বলেন, কিন্তু এই কথাটাই বুঝেছিলেন যে তিনি অনুভব থেকেই কথাটা বলছেন। এই কথাটার সাথে একটা মিল, মানে অন্য একটা কথা মনে পড়ছে না, স্বামীজি অনেক জায়গায় গেছিল, দেবেন্দ্রনাথ ঠাকুরকে জিজ্ঞেস করেছিল, উনি কিন্তু বলতে পারেননি যে উনি ঈশ্বরকে দেখেছেন। ঠাকুরের কাছে যখন গেছিলেন ঠাকুর কিন্তু বলেছিল ঈশ্বর আছেন, তোকে যেভাবে দেখছি তাকে সেইভাবেই দেখেছি, তোকেও দেখাতে পারি। আমি তুলনা করছি না, কিন্তু আমি বলছি যে সেই জায়গাটা যদি কেউ না পৌঁছায় এই কথাটা আসে না। এই জন্যই তো দেবেন্দ্রনাথ ঠাকুর বলতে পারেননি, তিনি ব্রাহ্ম সমাজের কত বড় লোক ছিলেন। এখন এটা ভুল বুঝে কেউ এটা বলবেন না আমি ভগবানের সাথে ঠাকুরের তুলনা করছি, সেই সব কাজ আমাদের করার সাধ্য নেই। অনেকজন এগুলো ভাবে এবং প্রচুর আমাদের কমেন্ট আসে যে আপনারা এই বলেছেন সেই বলেছেন, এইসব আমাদের সাবজেক্ট নয়, তুলনা করা এ করা, অনুভবের জায়গাটা বলছি, যে না হলে এই কথাটা বলা যায় না, এইভাবে বলা যায় না, ভাবটা ভাব থেকে বোঝা যায়। এখন যার হয়নি তাকে যদি জিজ্ঞেস করে আপনি ঈশ্বরকে জেনেছেন, হ্যাঁ ওই একটু আমতামতা করবে, এরকম ডাইরেক্টলি বলা, এটা যে সেই জায়গায় গেছে, যে স্পর্শ পেয়েছে সেই বলতে পারে। শ্রী রায় শুনে অবাক হয়ে বলছিলেন, ঈশ্বরের আবার স্পর্শ পাওয়া যায় নাকি? ভগবান গম্ভীর মুখে উত্তর বলেছিলেন, হ্যাঁ যায়। আমরা তো এটাই জানি যে ঈশ্বর আকাশে থাকেন, তাকে কোনোদিন দেখা যায় না, তার থেকে শুধু চেয়ে যাওয়া যায়, তিনি মূর্তি হয়ে দাঁড়িয়ে থাকেন, এটাই আমাদের ঈশ্বরকে নিয়ে কনসেপ্ট। তাকে যে পাওয়া যায়, তাকে অনুভব করা যায়, এটা নিয়ে আমাদের কোনো ধারণা নেই। স্বামীজি বলছেন না, কোন যুগে কে জেনেছিল ঈশ্বরকে, কার ব্রহ্মজ্ঞান লাভ হয়েছিল, প্রফেট মোহাম্মদ তিনি আল্লাহকে দেখেছিলেন, বা কোন মহাপুরুষ কোন ঈশ্বরকে দেখেছিল, সেইটা প্রমাণ নয় যে ঈশ্বর আছেন। প্রমাণ কোনটা? যে তুমিও তাকে অনুভব করতে পারো, সেইটা প্রমাণ। চেষ্টা করো না, চেষ্টা করে অনুভব করলেই তো প্রমাণ হবে যে হ্যাঁ স্পর্শ পাওয়া যায়। আজকে কিন্তু প্রদীপ কাকু আর এই প্রশ্নটা করবেন না যে ঈশ্বরের আবার স্পর্শ পাওয়া যায় নাকি, কারণ তার কাছে এখন উত্তরটা হ্যাঁ স্পর্শ পাওয়া যায় এবং আমি পেয়েছি। ভগবান পরিষ্কার বলেছিলেন হ্যাঁ যায়। এই কথাটা যদি বুজরুগী হতো প্রদীপ কুমার রায় কিন্তু তার কাছে যেতেন না, বা তিনি কিন্তু বাকিরা যার কাছে, তার কাছে বাকিরা যারা আসছে তাদেরকেও বলতেন ওনার কাছে যাবেন না, উনি বড় মিথ্যে কথা বলেন। কিন্তু লোক তো কমেইনি, প্রদীপ কাকুও ভগবানকে ছেড়ে কোথাও যেতে পারেননি, এবং ক্রমশ বেদান্ত সোসাইটিতে লোক বেড়েই চলেছে। সেই কথায় তিনি বুঝেছিলেন অধ্যাত্ম জগতে ভগবানের অবাধ বিচরণ। এই কথাটায় বুঝেছিলেন যে ভগবানেরকে বাইরে থেকে যেটা বোঝা যায় না, ভেতর থেকে তিনি মানে আধ্যাত্মিক জগতের অনেক গভীরে
বলে না গভীর জলের মাছ তাদেরকে দেখাই যায় না, সে গভীর জলে থাকে, মাঝে মাঝে একটু মুখ বাড়ায় আবার নিচে চলে যায়। এমনকি ভগবান প্রথমে তার গুরুদেবেরও গুরুদেবের কথাও বলেননি। সে সময় বলাকাপাড়ার পত্রবাহক ছিলেন হরিদাস পাল নামের এক ব্যক্তি, তিনি একটু বেশি উপার্জনের জন্য তার জন্য নির্দিষ্ট এলাকার বাইরেও আরও এলাকার পত্র বিতরণের কাজ করতেন। স্বভাবতই চিঠি বিতরণের কাজ দেরি হতো। তো ভগবান তার গুরুদেবের কথাও কাউকে বলেননি, যে তিনি তিনি চুপচাপ একদম নীরবে তিনি এক কোনায় বসে আধ্যাত্মিক আলোচনা করেছেন, চর্চা করেছেন, নিজের ভেতরে ডুবেছেন। ইনফ্যাক্ট গুরুমাও টের পাননি, গুরুমাও টের পাননি যে ভগবানের ভেতরে এই সব চলছে। ভগবানের নির্বিকল্প সমাধি তো গুরুমার পাশেই শুয়ে, আর আমরা বলি সংসার করতে গিয়ে নাকি আধ্যাত্মিকতা হয় না। ভগবান যে শুধু নাইট ডিউটি করেছেন তা নয়, যে নাইট ডিউটিতে কাজ কম থাকে সেখানে তিনি অবকাশ পেয়েছেন ঈশ্বর চর্চা করেছেন, তিনি তো ডেতেও ডিউটি করেছেন, তার মধ্যেই তার যা হওয়া সব হয়েছে। তো যে পত্রবাহক সে যেহেতু অনেক বড় এলাকায় মানে পেপার নিউজ পেপার চিঠি ফিটি দিত, নিউজ পেপার বলছে চিঠি দিত, তো সময় লাগতো, ভগবানের সেই বিলম্ব সহ্য হতো না। ভগবান সকালে অফিসে যাওয়ার আগেই ডাকঘরে ঢুকে তার কোনো চিঠি এসেছে কিনা খবর নিতেন, চিঠি এলে সেই চিঠি অতীব আগ্রহের সাথে পড়তেন। প্রদীপ রায় প্রথমে ভাবতেন ভগবানের বাড়ির বাবা মা ভাই বোনের চিঠি হয়তো, সেটা যে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ছাড়া অন্য কারুর চিঠি হতে পারে তা তার ধারণা ছিল না। তো প্রদীপ কাকু ভাবতেন যে এত আগ্রহের সাথে তিনি ডাকঘরে যাচ্ছেন সকালবেলা নিয়ে এরকম ভাবে চিঠি পড়ছেন কেন, হয়তো বাড়ি থেকে চিঠি এসছে কোনো আত্মীয় স্বজন পাঠিয়েছে ওইভাবে পড়ছেন। একদিন তীব্র অভিনিবেশ সহকারে চিঠি পড়তে দেখে শ্রী রায় ভগবানকে জিজ্ঞেস করলেন কার চিঠি, তখন ভগবান আনন্দের সাথে বললেন আমার গুরু মহারাজের চিঠি। তো ভগবান প্রথমে কাউকে বলেননি যে তার গুরুদেবের কথা। একদিন কৌতূহলবশত প্রদীপ কাকু জিজ্ঞেস করেছে কার চিঠি এইভাবে পড়ছো, মানে এরকম মন দিয়ে ডুবে গিয়ে মানে পুরো আশেপাশে সবকিছু ভুলে গিয়ে ভগবান চিঠি পড়ছেন, আমাদের আগে যারা চিঠি আমরা পেয়েছি এইভাবে তো কেউ চিঠি পড়ে না। তো প্রদীপ কাকু জিজ্ঞেস করেছে যে তুমি কার চিঠি, তখন ভগবান আনন্দে বলছে আমার গুরুদেব গুরু মহারাজের চিঠি। এবং গুরু মহারাজের চিঠির জন্য ভগবান যে পোস্ট অফিসের লোক তাকে জ্বালিয়ে মারত, রোজ যতক্ষণ না কোনো এ আসছে রোজ ডাকঘরে গিয়ে রোজ জিজ্ঞেস করতো আমার চিঠি এসছে আমার চিঠি এসছে, আর তারা বিরক্ত হতো, বলতো চিঠি এসলে তো আপনাকে দিয়েই দেবো, বলছে না না আমাকে দেখুন না একটু দেখুন না ভালো করে আমার চিঠি এসছে কিনা। মানে গুরুদেবের চিঠির জন্য তিনি পাগল, মানে অফিসের আগে ডাকঘরেই প্রথমে যেতেন আর চিঠি পেয়ে মানে সেটা নিয়েই তিনি থাকতেন, সেটা নিয়েই তিনি মনন করতেন। তখনই শ্রী রায় বুঝেছিলেন যে তার এই দাদাটির একজন গুরুও আছেন, কিন্তু গুরুর চিঠি এত আগ্রহের সাথে পড়ার কি যৌক্তিকতা আছে তা তখনও বুঝতে পারেননি প্রদীপ রায়, পরে বুঝেছিলেন। কারণ এক সময় যখন প্রদীপ কাকু কিছু কাজের জন্য দূরে গেছিল তখন ভগবান তাকে চিঠি লিখত, তিনিও সেই আগ্রহের সাথেই ভগবানের চিঠি পড়তেন, তখন তিনি বুঝেছিলেন যে ভগবান তার চিঠি তার গুরুর চিঠি কেন সেই আগ্রহের সাথে পড়ত। তার প্রথমে যা যা প্রশ্ন ছিল না পরে সব প্রশ্নের উত্তর তিনি পেয়েছিলেন। তো তিনি তখন বুঝেছিলেন যে বাবা এই দাদার আবার একজন গুরুও রয়েছেন, কারণ ভগবানের যেমনি চরিত্র ছিল হই হই করছে আনন্দ করছে মেতে উঠছে, তার যে একটা আধ্যাত্মিক গাম্ভীর্য ভেতরে এটা ভাবতেই পারিনি প্রদীপ কাকু ভাবতেই পারিনি। আর তিনি এটাও ভাবছিলেন প্রথম দিকে যে গুরুর চিঠি এরকম আগ্রহের সাথে পড়ার কি আছে, চিঠি আসলে বাড়িতে নিয়ে আসবে পোস্টম্যান সে তখন চিঠি পড়বে, এরকম রোজ গিয়ে বিরক্ত করা ওরকম, আর ডাকঘরে বসেই চিঠি খুলে ফেলতেন ওখানে বসেই বসেই পড়ে ফেলতেন পুরো চিঠি, তার অফিস কখন এ কখন সব ভুলে। এমনকি ভগবান যে 1984 সালে ব্রহ্মবিজ্ঞান লাভ করেছিলেন প্রথমে ভগবান কাউকে বলেননি, পরে ঘটনাচক্রে তিনি জানতে পারেন। তো ভগবান কাউকে বলেননি, তিনি বলবে কাকে, কাউকে চোখে দেখলে তো বলবে, তখন তো জগৎ নেই, জগৎ নেই, জগতে অঙ্গ অঙ্গ প্রত্যঙ্গও কিছু নেই,
তো কাকে বলবেন, তখন তো বলাবলির কোনো ব্যাপারই নেই। তিনি তো বুধ হয়ে আত্মস্থ হয়ে রয়েছেন, কাউকে খুঁজেই পাচ্ছেন না, চোখে দেখতেই পাচ্ছেন না, দেখলে তো বলবেন। প্রথমে কিছু বলেননি, পরে তিনি জেনেছিলেন যে তার এই দাদাটি আকাশ ছুঁয়ে ফেলেছে। ভগবান একবার, তার একজন দাদা ছিল, সেই দাদাকে বলেছিল, তখন সেই দাদা বলেছিল যে বাবা তোর এরকম ব্যাপার, তখন ভগবান বলেছিল দাদা আমি আকাশ ছুঁয়ে ফেলেছি। তো যে ঠিক ঠিক আধ্যাত্মিক পুরুষ, দেখানোর ব্যাপারটা না তাদের থাকে না, যে ঠিক ঠিক গুরু তাদের দেখানোর প্রসঙ্গ নেই। যদি দেখি যে একজন দেখাচ্ছে তাহলে বুঝতে হবে কিছু গন্ডগোল আছে। তারা দেখান না, তারা নিজেদের দেখান না, বললাম না তারা নিজেদের দেখান না, তারা নিজেদের ভেতরে দেখেন সত্যটা, এবং তাদের কাছে যারা আসে তাদেরকে নিজেদের স্বরূপটা দেখান। এবং আধ্যাত্মিক জগতে একটা কথা আছে যে জ্ঞান চুপিসারে পাল্টায়, চুপিসারে, কখন পাল্টে যায় এটা বোঝা যায় না। আধ্যাত্মিক চর্চা করতে করতে দেখব কখন অজ্ঞানের সামনে থেকে অ শব্দটা খসে গেছে, সেটা বুঝতেই পারিনি, চুপিসারে পাল্টে যায়, কেউ টের পায় না। ইনফ্যাক্ট যার ভেতরে পাল্টায় সেও মাঝে মাঝে টের পায় না, সে দেখে সে কোথায় ছিল, সে কোথায় চলে গেছে। মানে তার কাছে মনে হয় যে একটা পলক ফেলে পাহাড়ের নিচে ছিল, আবার পলক ফেললো দেখলো ওপরে উঠে গেছে, একদম শীর্ষে বসে আছে, চূড়োয় বসে আছে, চুপিসারে পাল্টা। এটা দেখিয়ে বলে কোয়ে পরিবর্তন হয় না আধ্যাত্মিক জগতে, কেউ টের পায় না। আপনা হতে ভেতরে পরিবর্তন হতে থাকে, যদি আমি ব্যাকুলতার সাথে, যদি আমি আন্তরিকভাবে আধ্যাত্মিক প্র্যাকটিস করি, এমনি এমনি না, আমি যদি নিষ্ঠা সহকারে সেই সত্যকে জানার ব্যাকুলতা নিয়ে করি, তাহলে কখন চুপিসারে জ্ঞান পাল্টে যাবে নিজেও টের পাব না। তাই এটা দেখানোর পথ নয়, আধ্যাত্মিকতা দেখানোর পথ নয়, এটা দেখা দেখি শেষ করার পথ। যখন দেখা বন্ধ হবে তখনই নিজেকে দেখতে পাবে, যখন বাকি সব দিক থেকে চোখ ফিরিয়ে আয়নায় তাকাবো তখনই তো নিজের চেহারাটা দেখতে পাবো। আর তখন শুধু নিজের চেহারা ছাড়া, সেই নিজের আসল স্বরূপ ছাড়া কিছু চোখে পড়ে না। তাই এই পথে না নাম যশ, হাততালি, কলার তোলা, নিজের জানান দেওয়া, নিজের ঢাক পেটানো, এগুলো হয় না, চলে না, এগুলো চলে না। যদি দেখি কেউ করছে বুঝতে হবে সেখানে মিথ্যা আছে, সেখানে দু নম্বরই আছে। তাই আধ্যাত্মিক পথে চলা খুব কঠিন, এটাকে ক্ষুরধারস্য পথ বলা হয়। মানুষ বোঝেই না কখন এই পথে তার গন্ডগোল হচ্ছে, কিন্তু আমি যদি হাত জোর করে নিজের সবকিছু সমর্পণ করে তার কাছে প্রার্থনা করে এগোতে থাকি তাহলে আমার আর পড়ার ভয় নেই। তাই আমরা দেখা দেখি যেন বন্ধ করতে পারি এই পথে, যত বেশি উন্নতি হবে দেখা দেখি বন্ধ হবে, আমাদের জন্য দেখা দেখি বন্ধ হয়। এই প্রার্থনা নিয়ে আজকে লাইভটাও এখানে বন্ধ করছি, সবাই ভালো থাকবে।